আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রাইডিসি। আশা করি সকলে ভালো আছে। আজকে আমরা শিখব কীভাবে কিউআর কোড তৈরি করতে হয় মোবাইল বা পিসি দিয়ে। চলুন শুরু করা যাক। তার আগে আমরা জেনে নিই কিউআর কোড অর্থ কী। কিউআর কোডের সম্পূর্ণ রূপ হল কুইক রেসপন্স কোড। এর সাহায্যে যে কোনো এনক্রিপ্টেড তথ্য খুব সহজে সংরক্ষণ ও দ্রুত অ্যাক্সেস করা যায় বলে এর নাম কিউআর কোড। কিউআর কোড হলো এক ধরনের দ্বিমাত্রিক বারকোড। পণ্যের দাম, বিভিন্ন প্রমোশনাল অফার বা অল্প জায়গায় অনেক বেশি তথ্য সংরক্ষণের জন্যই কিউআর কোড ব্যবহার করা হয়ে থাকে। তাই দেরি না করে শিখিনি কিউআর কোড কীভাবে তৈরি করতে হয়। আমাদের দৈনন্দিন জীবনে কিউআর কোডটি এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তাই দেরি না করে আমরা খুব সহজেই কিউআর কোডটি তৈরি করা শিখে নিব। কিউআর কোডটি ব্যবহার করতে পারি আমাদের আইডি কার্ডে, ফোন নাম্বার ব্যবহার করতে, ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে, ওয়েবসাইটের লিঙ্ক হিসেবে, যাতে করে খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। চলুন শিখে নেওয়া যাক। প্রথমে আমাদের গুগলে যে কিউআর কোড জেনারেটরে ক্লিক করতে হবে। তারপর সার্চ করার পর সর্বোচ্চ উপরে যে কিউআর কোড জেনারেটর .com ওয়েবসাইটটি আছে সেখানে ক্লিক করতে হবে। তারপর আমাদের অপেক্ষা করতে হবে। তারপর আমরা কিউআর কোড হিসেবে কী কী তৈরি করতে পারবো। ইউআরএল, বিকার্ড, টেক্সট, ইমেল, এসএমএস, ওয়াইফাই ইত্যাদি অনেক কিছু আমরা কিউআর কোড হিসেবে ব্যবহার করতে পারবো। তাই আমরা দেরি না করে ইউআরএল ব্যবহার করে শিখে নিই কিউআর কোড তৈরি করা। এখানে আপনারা চাইলে নিজের মোবাইল নাম্বারটিও দিতে পারবে। এখানে স্ক্যান করার সাথে সাথেই আপনাদের মোবাইল নাম্বারটি পাওয়া যাবে। তাই আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি www.nahidec50.blogspot.com. তারপরে এখানে ক্লিক করব কিউআর কোড জেনারেটর। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটি তৈরি হয়ে গেছে। এখানে স্ক্যান করার সাথে সাথে আপনারা খুব সহজেই আমার ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। এখানে আপনারা কিউআর কোডটি বিভিন্ন আকৃতিতে সাজাতে পারবেন, তারপর প্রিন্ট করে ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিতে পারবেন। বন্ধুগণ, এভাবে আমরা শিখে ফেললাম কীভাবে কিউআর কোড তৈরি করতে হয়। আপনারা যদি কিউআর কোড তৈরি করতে চান অবশ্যই এখানে সাইন আপ করে নিতে হবে, তারপরে কিউআর কোডটি ডাউনলোড করতে পারবে। চাইলে স্ক্রিনশটও দিয়ে রাখা যাবে। আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।